আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মধুপুরের পীরের অবস্থান নিয়ে দোটানায় হেফাজত, জানাবো শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীদের অবস্থান। থাকছে ছাত্রলীগের হামলার প্রতিবেদে, ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। বাজেটে দরিদ্রদের সহায়তায় সরকার কিছুই করছে না বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো দেশে করোনা টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটি ও বর্তমান আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে শাহ আহমদ শফি রহমতুল্লিল আলামিন এর হত্যা মামলায় অভিযুক্তদের ও উস্কানিদাতাদের গ্রেফতার পূর্বক বিচার কার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলনেও অংশ নেন তিনি। যদিও এতদিন বাবুনগরী পন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন হেফাজতের সাবেক এই নায়েবে আমির। জানা যায় গত মার্চে মোদী বিরোধী হরতালে মুন্সিগঞ্জের সিরাজ দিখান এলাকায় মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা অংশগ্রহণ করে। মধুপুরের পীর সেদিন পুলিশের গুলিতে আহতও হয়েছেন। 28 মার্চ হেফাজতের ডাকা হরতালে আওয়ামী লীগ নেতাকর্মী এবং হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিরাজ দিখান থানায় হামলা করেন হেফাজত কর্মীরা। সে সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালাল উদ্দিনকে ধরে এনে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় করা মামলায় মধুপুরের পীরের 5 ছেলেকে আসামি করা হয়। পরে পুলিশ তার 4 ছেলেকে গ্রেফতার করে। এখনও তারা কারাগারেই রয়েছেন। সূত্রে জানা গেছে, হেফাজতের হরতালের সময় দুই পক্ষের সংঘর্ষে মেজর জেনারেল আবুল কালাম হুমায়ুন নামে এক সাবেক সেনা কর্মকর্তার মা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সরকারের ঊর্ধ্বতন মহল ব্যাপক ক্ষুব্ধ হয়। এতে চাপ পড়ে মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। এই বিষয়ে গত মঙ্গলবার দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেন তিনি। তাতে মধুপুরী পীর বলেন, আমি আল্লামা আহমেদ শফির নীতি ও আদর্শের উপর অবিচল আছি এবং আজীবন থাকব। আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আহ্বায়ক কমিটির প্রতিও সমর্থন নেই, এই কমিটিকে আমি বৈধ মনে করি না। বিবৃতিতে তিনি গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মধুপুরে অপ্রত্যাশিত ঘটনাবলীর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। মাওলানা আব্দুল হামিদ বলেন, আমি হেফাজতে ইসলামের মোদী বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মধুপুরে অপ্রত্যাশিত ঘটনাবলীর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন মেজর জেনারেল আবুল কালাম হুমায়ুনের আম্মার আহত হওয়ার খবর শুনে অত্যন্ত দুঃখিত ও ব্যথিত হয়েছি। বিশেষ করে মেজর জেনারেল সাহেবের বাড়িঘর সহ অন্যান্যদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরীক জমিয়াতে উলামায়ে ইসলামের নেতা। 2018 সালের 22 নভেম্বর ইসলামী ঐক্যজোট ছেড়ে জমিয়তে যোগ দেন তিনি। জানা যায়, নির্বাচনে আসন বণ্টনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে বিরোধ হয় তার। তিনি মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন, তবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী আসন বণ্টনের তালিকা থেকে বাদ পড়েন তিনি, ফলে ক্ষুব্ধ হয়ে দল ত্যাগের ঘোষণা দেন। বুধবারের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল হামিদ কোনো মন্তব্য করেননি। সব প্রশ্নের জবাব দেন হেফাজতের শফি পন্থী কমিটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। মধুপুরের পীরের কোনো চাপের মুখে কিংবা ছেলেদের বাঁচাতে শফিপন্থীদের দলে এসেছেন কিনা এমন প্রশ্নে মুফতি ফয়জুল্লাহ বলেন, আমি মনে করি না মধুপুরের পীরের মতো মানুষের চাপের মধ্যে নতি স্বীকার করে তার অবস্থান পরিবর্তন করছেন, তিনি মেরুদণ্ড সোজা করেই চলতে পারেন। তিনি বলেন, উনি প্রথম থেকে আমাদের মতের লোক ছিলেন। আল্লামা শফি যখন আসগর আলী হাসপাতালে ছিলেন তিনি আমাদের সাথেই ছিলেন। উনি প্রথম থেকে আল্লামা শফি হত্যার বিচার চাইছেন, তিনি শফি সাহেবের অন্যতম সাথীও ছিলেন। বাবুনগরীর কমিটিতে মধুপুরের পীরের পদ প্রসঙ্গে মুফতি ফয়জুল্লাহ বলেন, আপনারা শুনে অবাক হবেন, বাবুনগরীর কমিটিতে এমন অনেকে পদ দেওয়া হয়েছিল যারা নিজেরাও জানতেন না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার 3 জুন বেলা 11:30 দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 7 কলেজের বহু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের হলে থেকে পড়াশোনা করে, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হলও বন্ধ থাকায় অনেকে এখন বাড়িতে অবস্থান করছেন। এই অবস্থায় এসব শিক্ষার্থী সশরীরে পরীক্ষা নেওয়া হলে তাদেরকে ঢাকায় এসে মেস ভাড়া করে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। অনেক দরিদ্র শিক্ষার্থীর পক্ষে এটি সম্ভব নয়, তাই সরাসরি পরীক্ষা নেওয়া শুরু হলে অবশ্যই কলেজে হল খুলে দিতে হবে, না হলে প্রচণ্ড বিপাকে পড়বে শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে গত রবিবার 30 মে রাজধানীতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা।
একজনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিও জানান তারা। অন্যথায় রাজপথ অচল করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে রাজপথ অচল করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে। এরপর গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জোটের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সমাবেশে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করে। হল খুলে পরীক্ষা নেওয়া এবং শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনার দাবি জানায় প্রগতিশীল ছাত্র জোট। সমাবেশ থেকে সরকার ও প্রশাসনকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য করার জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আহ্বান জানানো হয়। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাপি ছাত্রদলের নেতাদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাপি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, মঙ্গলবার টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথে মোকাবেলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমাদের নেতাদের উপর হামলার ঘটনায় অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় ঢাকা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন নাসির, আশাফুল ইসলাম খান, খোরশেদ ইসলাম সোহেল, এইচ এম আবু জাফর, এ বি এম এজাহুল করিম রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, রিয়াদ রহমান, আবু সুফিয়ান, হাসান আল আরিফ, আবিদুর রেজা বায়েজিদ, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, নাজু আহমেদ, নাসিরুদ্দিন শাওন, মোহাম্মদ ফিরোজ আহমেদ, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। আসন্ন বাজারে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সরকারের কিছুই করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2021-22 অর্থ বছরের বাজেট পেশের আগে দিন বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। পুরান ঢাকা জজ কোর্টে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। মির্জা ফখরুল বলেন, করোনার এই দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার তা হল দিন আনে দিন খায় মানুষের জন্য সহায়তা। পত্রপত্রিকায় বেরিয়েছে, করোনা মহামারীর ফলে দারিদ্র সীমার নিচে এসেছে 2.5 কোটি মানুষ, আগের দরিদ্র 3 কোটি, তার মানে প্রায় 6 কোটি মানুষ এখন দরিদ্র সীমার নিচে। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে অবশ্যই এই মানুষগুলোর ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তাদের কাছে টাকা পাঠাতে হবে। কিন্তু সরকার সেটা করছে না, এখনো তারা তেলে মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ যাদের শিল্প কারখানা আছে তাদের আবারও প্রণোদনা দিচ্ছে। এই যে দিন আনে দিন খায় মানুষ, তাদের কিছুই দিচ্ছে না। তিনি বলেন, বৃহস্পতিবার আজ বাজেট দিতে যাচ্ছে সরকার। আহম মুস্তফা কামাল সাহেব অর্থমন্ত্রী একটি পত্রিকায় ইন্টারভিউতে বলেছেন, সব ধরনের মানুষকে মাথায় রেখে বাজেট করছেন। মুস্তফা কামাল সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসাটাই ভালো বোঝেন, অর্থনীতি কতটুকু বোঝেন তার নিদর্শন আমরা খুঁজে পাইনি। বিএনপি মহাসচিব বলেন, সরকার যে প্রণোদনা দিয়েছে তা কিসের, মানুষকে তারা বোকা বানিয়েছে। ব্যাংক থেকে লোন নিতে হবে সবাইকে, ব্যাংক থেকে লোন নিলে সরকারের কি দরকার, ব্যাংক থেকে নেবে, এটা প্রণোদনা হলো কিভাবে, এটা প্রণোদনা নয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে শোধ করতে হবে, প্রণোদনা তাকেই বলে। সরকার দুঃসময়ে যে আর্থিক সাহায্যটা করছে সেটা ফেরত নেবে না, সেই প্রণোদনার টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কাজে লাগাবেন। মির্জা ফখরুল বলেন, আমার প্রস্তাবনায় বলেছিলাম দিন আনে দিন খায় মানুষগুলো 15,000 টাকা করে 3 মাস অনুদান দিতে হবে, কিন্তু সেটা করা হয়নি। কয়েকদিন আগে পত্রিকায় উঠেছে গাইবান্ধার একজন কৃষক সবজি চাষ করে বলেছেন যে, ভাই বিক্রি হচ্ছে না কারণ ট্রাক যায় না, ট্রাক আসে না, সরকারের কোনো ব্যবস্থাই নেই, এর চেয়ে আমাদের মেরে ফেললে ভালো হতো। তাহলে কাকে প্রণোদনা দিচ্ছে, যারা লুট করেছে, দেশের অর্থনীতিকে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে গেছে তাদের। মন গড়া প্রবৃদ্ধি হার দাবি করে মির্জা ফখরুল বলেন, বড় বড় দালাল তৈরি করেছেন আর বলছেন উন্নয়ন, আর মন গড়া প্রবৃদ্ধির হার দিয়ে বলছেন যে উন্নয়ন, আসলে এটা উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা, যেখানে তারা যেন ভালো খেতে পারেন, বাচ্চাদের লেখাপড়া করাতে পারেন, স্বাস্থ্যসেবা পেতে পারেন। বর্তমান সরকার এমন উন্নয়ন করছেন যে হাসপাতালে বেড নেই, একটা হাসপাতাল বানিয়েছেন কোভিডের সময় যে রাতের মধ্যেই তা উধাও হয়ে গেল, হাসপাতাল নেই। বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব
অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার হজরত আলী, আইনজীবী সমিতির সাবেক নেতা আজিজুল ইসলাম খান বাদশো, মহসিন মিয়া, খোরশেদ আলম, হোসেন আলী খান হাসান, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেছেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম মনিরা সুলতানা। জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার করোনা মহামারী থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক লকডাউন, কার্যকর সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, পাশাপাশি দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতা প্রদান সহ জীবিকা ও অর্থনীতি বাঁচাতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করছে।